বলেছেন মহিলা মানুষ কি কবর জিয়ারত করতে পারবে? ভাই সাকিব, মহিলা মানুষরা কবর জিয়ারত করবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেয়েদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। এর অনেকগুলো কারণ থাকতে পারে। একটা হলো যে তারা হয়তো ভেঙে পড়বেন কবর জিয়ারত করতে গেলে, আবেগাপ্লুত হয়ে পড়বেন, একটা অনাথ মানে অনভিপ্রেত পরিবেশ তৈরি হতে পারে, সেজন্য হতে পারে। অথবা কবরস্থান পুরুষদের ভিড় থাকে, সেখানে গেলে তাদের অসম্মান হতে পারে, তাদের পর্দার ব্যাঘাত হতে পারে, সে কারণে হয়তো নিষেধ করা হয়েছে। আরও ভিন্ন কোনো হেকমা থাকতে পারে। তবে বাবা মায়ের কবরের কাছাকাছি কবরস্থানে প্রবেশ না করে আপনার ওয়ালের বাইরে থেকে কাছাকাছি গিয়ে আপনার ভালোবাসার টানে যদি সেখানে গিয়ে সালাম পেশ করে বা দোয়া করে, তাহলে সেক্ষেত্রে এটা কবর জিয়ারত করার মধ্যে সামিল হলো না। অবশ্য মেয়েদের কবর জিয়ারত করার প্রসঙ্গে যে হাদিস রয়েছে সেখানে জওয়ার রাতুল কবুর বলা হয়েছে, অর্থাৎ যারা খুব বেশি বেশি কবর জিয়ারত করে তাদেরকে জায়ের মানে একবার মানে সাধারণ জিয়ারতকারী, আর জওয়ার বা জওয়ারাহ এটার মানে হলো সারাক্ষণ যারা জিয়ারত করে। অনেক উলামায়ে কেরাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো বচনা করেছেন সেই সমস্ত মেয়েদেরকে যারা বেশি বেশি কবর জিয়ারত করে, মাঝে মধ্যে যাওয়াতে অসুবিধা নেই, জন্য কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন। কিন্তু বিশুদ্ধ এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো নাজায়েজ, দূরে থেকে করতে পারে আর দোয়া ঘর থেকে করলেই চলে। এরপরে